আল্লাহর নবীজির ইন্তেকালের সময়টা আপনাদের সামনে একটু উপস্থাপন করি। জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে, যদিও আল্লাহ সবকিছু ভালো জানেন, তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্যে আল্লাহ আমাকে পাঠাইছে। জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে, জিব্রাইলকে নবীজি বললেন, জিব্রাইল আমার কাছে অসুস্থতা লাগে, খারাপ খারাপ লাগে, শরীর ভালো লাগে না। জিব্রাইল আমিন চলে গেলেন। পরের দিন আবার আসছে, হুজুর আল্লাহ জানেন, তারপরও খোঁজ নিতে পাঠাইছে, কেমন আছেন গো নবীজি? নবী বললেন, জিব্রাইল আমি অসুস্থ। আবার চলে গেলেন জিব্রাইল। পরের দিন আবার আসছে, আবার এসে খোঁজ নিয়ে বললেন, হুজুর আপনি কেমন আছেন? নবীজি বললেন, জিব্রাইল অসুস্থ আমি। জিব্রাইল আবার চলে গেলেন। চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে, একা আসে নাই রে, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসছে। আহা, আমাদের কাছে মালাকুল মউত আসবে, জিজ্ঞাসা করে আসবে না, কিন্তু নবীর দরবারে মালাকুল মউত আসছে। এসে নবীজিকে সালাম দিলেন, হুজুর অনুমতি দিলে ভিতরে আসব। নবীজি অনুমতি দিলেন। আল্লাহ জিব্রাইল এবং মালাকুল মউত দুইজন নবীজির ঘর মোবারকের তশরিফ রাখলেন। পৃথিবীর একটাই ঘর, যে ঘরে ঢোকার আগে জিব্রাইল আজরাইল অনুমতি চায়, তিনি রাহমাতুল আলামিনের ঘর। জোরে জোরে বলা যাবে, আল্লাহু আকবার। এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না, আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। জিব্রাইল আমিন আজরাইল নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ, আপনি যদি চান আমি জান কবজ করব, যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীর উম্মতের মধ্যে থাকবেন। গো নবীজি আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন, যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আল্লাহ আমাকে এই হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে। ইয়া নবী আল্লাহ অনুমতি যদি দেন, আপনার যেইভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে। হুজুর পৃথিবীতে এইভাবে কারো, আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই, আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না। ও নবীজি অনুমতি যদি দেন জান কবজ করব, যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন। তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল। কাস্তে বললেন কেন, আরো জোরে বলেন, নবী আমার জিব্রাইলের দিকে তাকায় বলেন, ভাই জিব্রাইল হুকুম কে এরকম? জিব্রাইল বলে, হুজুর এইভাবেই তো হুকুম হইছে, আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন, চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে। তবে নবীজি আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আসছে। হা হা হা, এ জোরে বলা যাবে কি, আর রাসূলুল্লাহ। আহা হা, নবীজি কেঁদে ফেললেন, আজরাইল রে আর দেরি কইরো না, পৃথিবীতে আমি আর থাকবো না, আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই, আর আমি থাকবো না, মালিকের দিদারে চলে যেতে চাই। আজরাইল আলাইহিসসালাম খুব সতর্কতার সাথে নবীজির বক্ষ মোবারকের উপরে হাত রাখলেন। বুঝতেছেনই তো মরণ বড় কঠিন, বিরাট বড় কঠিন। যখন হাত রাখছে আল্লাহ নবীজির কষ্ট হচ্ছিল, নবীজি ডেকে বললেন, আজরাইল রে আমার তো কষ্ট হয়। আজরাইল বলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান, যদি আপনাকে কষ্ট দেয় আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে। নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম, পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা নেই, জান কবজ আমি কোনোদিন কারো করি নাই, আপনি নবীর পরে আর এত আশা নেই কারো হবে না। নবী গো
আল্লাহর ফরমান সর্বোচ্চ সতর্কতায় আপনার জান কবজ করতেছি হুজুর একটু ধৈর্যই তো ধরতেই হবে কষ্ট হবে নবীজি বলেন আজরাইলকে জান কবজ এত কঠিন একটা অনুরোধ করি আজরাইল বলেন ইয়া নবী আল্লাহ আমার উম্মত তো বড় গুনাহগার আমার উম্মতের জান কবজের সময় আজরাইল আমার উম্মতরে তুমি কষ্ট দিও না আরে উম্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি উম্মত হয়ে নবী ভুলে গেছি এই সময় নবী আমাদেরকে ভুলে নাই আমরা উম্মত হয়ে নবী ভুলছি হায়রে কপাল পোড়া উম্মত হয়ে নবী ভুলছি বদনসিব আমাদের বদনসিব কপাল বড়ই মন্দ কি হবে রে আমাদের কঠিন মেহশরে কি হবে রে আমাদের কবরের জিন্দগিতে কি হবে রে কঠিন মৌতে উপায় কি আমাদের উপায় কি নবী ভুলে গেছি আল্লাহর নবী কেঁদে ফেললেন আজরাইল আমার উম্মতের জান কবজের সময় তুমি আমার উম্মতকে কষ্ট দিও না আজরাইল বলেন ইয়া নবী আল্লাহ নবী গো আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে যদি আপনার উম্মত নেককার হয় আপনার উম্মত যদি আমলে সালে করে ভালো আমল করে হুজুর একটা মার কোলের মধ্যে বাচ্চা যেইভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায়া ঘুমায়া পড়ে একটা মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেইভাবে ঘুমায় পড়ে নবী গো আপনার উম্মত নেককার হলে তার মরণটা এরকম হবে মায়ের কোলের মধ্যে ঘুমাইবে টের পাইবে না আহা চিৎকার মেরে বলা যাবে কে মারা হাবা হা মৃত্যুটা বড় কঠিন নবীজি একদিন বলতেছিলেন সাহাবিরা রে মরণটা কত কঠিন জাননি বেঈমানদের মরণ কত কঠিন হবে সাহাবিরা বলেন আল্লাহ রাসূলু আলাম আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে নবী আমার দেখে বলে রে সাহাবিরা মরণ মেইমানদের বেঈমানদের মরণ কত কঠিন একটা উট জবাই ব্যতীত জিন্দা হালতে একটা উটের চামড়া সিলাইলে যেই রকম ব্যথা পায় যন্ত্রণা পায় কষ্ট পায় ওইভাবে পুরো উটটার চামড়া সিলানোর পরে চামড়া সিলে ফেলে দেওয়ার পরে একটা উটের যেই রকম যন্ত্রণা হয় ওই উটের আবার চামড়া হবে আবার তাকে সেলা হবে আবার চামড়া হবে আবার সেলানো হবে এইভাবে একশোটা একশো বার যদি একটা উটের চামড়া সিলানো জিন্দা অবস্থায় উটের চামড়া সিলাইলে যেমন কষ্ট হয় বেঈমানদের মরণটা এর চাইতে বেশি পরিমাণে কষ্ট হবে এই জন্য দেখবেন যখন আজরাইল আলাইহিসসালাম বেঈমানের কবর জান কবজ করার জন্য আসে তখন আজরাইল আলাইহিসসালাম আসার পরে বিকট চেহারা নিয়ে উপস্থিত হয় আহা বিকট চেহারা নিয়ে এসে যায় আজরাইল আলাইহিসসালাম ওই বিকট চেহারা দেখে রুহুটা খালি দৌড়াদৌড়ি করে একবার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রুহুটা শুধু পালাইতে চেষ্টা করে কোন দিকে পালাবে সমস্ত শরীরে দৌড়াদৌড়ি করে এই জন্য যন্ত্রণার সৃষ্টি হতে থাকে প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি হতে থাকে এই জন্য দেখবেন কোনো মানুষের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায় প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যায় কোনো জনের গলা দিয়ে আপনার বিজলা এসে যায় কোনো জিব্বা পর্যন্ত বের হয়ে যায় চোখগুলি বড় 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 হয়ে যায় কী বা ভয়ঙ্কর বড় কঠিন বেঈমানদের মরণ বড় কঠিন আজরাইল আলাইহিসসালাম ওই রুহুটাকে ধরার জন্য সারা শরীরের ভিতরে দৌড়ায় তারপর রুহুটাকে কবজ করে নিয়ে আজরাইল আলাইহিসসালাম ওই জাহান্নামী
পোশাক তাকে পরাইয়া আসমানের দিকে নিতে থাকে ফেরেশতারা বলে ও কার রুহটা নিয়ে যাচ্ছ এত দুর্গন্ধ সারা আসমান জগতে দুর্গন্ধ ছড়ায়া যায় দুর্গন্ধ দুর্গন্ধ ছড়ায়া যায় ফেরেশতারা বলে এ রুহ কার এই খবিসকে এই খবিসের রুহ তুমি কোথায় নিয়ে যাচ্ছ ও সারা আসমানে তো দুর্গন্ধ হয়ে গেছে একবারে খবিস এই খবিসের রুহ তোমরা কোথায় নিয়ে যাও তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় হায় হায় বড় সর্বনাশ আমার কিছু যুবক ভাইরা অধিকাংশ সময় নাপাক আলোতে থাকে তারা ওযু সারা থাকে এমনকি প্রস্রাব পায়খানায় ঢিলা কুলুপ ব্যবহার করে না আমি আমার যুবক ভাইদেরকে বলি বন্ধু খুবই মনোযোগ দিয়া শুনবেন আপনি যে প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ পানি ব্যবহার করলেন না ওই অবস্থায় যদি আপনার মরণ হয় কখন মরণ আসবে আমরা তো কেউ বলতে পারি না ওই সময় যদি আপনার মরণ হয়ে যায় বন্ধুরে উপায় কি উপায় কি উপায় কি আপনার উপায় কি হবে এই কঠিন সময় আপনি নাপাক হয়ে গেলেন আর এই সময় তো রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে না বড় কঠিন এই জন্য অনুরোধ করব প্রস্রাব পায়খানা করার পরে অবশ্যই ঢিলা কুলুপ ব্যবহার করবেন বিশেষ করে পেশাব করার পরে আপনারা ঢিলা কুলুপ ব্যবহার করবেন পানি ব্যবহার করবেন পবিত্র অর্জন করে অজু হালতে থাকার চেষ্টা করবেন আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের আরে তোমরা শোনো আল্লাহর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মেরাজের রাতে নবীজি দেখলেন বেলাল সামনে সামনে জান্নাতে আগে আগে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি আমল করো মেরাজের রাতে তোমাকে জান্নাতের মধ্যে আগে আগে দেখলাম বেলাল বলে ইয়া নবী আল্লাহ ওযু চলে যাওয়ার পরে আমি আবার ওযু করি ওযু করার পরে আমি দুরাকাত নামাজ পড়ি ওযু চলে যাওয়ার পরে আমি ওযু করি অযু করার পরে আমি দুরাকাত নামাজ পড়ি আমার অযু চলে গেলে আবার অযু করি নবী গোয়ে আমল করার কারণে আল্লাহ পাক আমাকে এই মর্যাদা দিয়েছেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে জান্নাতীদের মরণ কিভাবে হবে জাহান্নামীদের মরণটা তো এরকম জান্নাতীদের মরণ কিভাবে হবে আল্লাহর বুজুর্গ বান্দার কাছে আজরাইল আলাইহিসসালাম আসবে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা শোনো জিব্রাইল আলে আজরাইল এসে ডাক দেবে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্নাহ হে সন্তুষ্ট আত্মা হে প্রশান্ত আত্মা আল্লাহওয়ালা আত্মা নবীর পাগল আত্মা বের হয়ে আসো তুমি তুমি বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলতে থাকো তখন এই রুহু দৌড়াবে না পাই পাবে না আজরাইল বলেন হুজুর মায়ের কোলের মধ্যে সন্তান যেমন ঘুমায় ওই সময় আল্লাহওয়ালা বান্দাদের মৃত্যুটা এরকম হয়ে যাবে আটার দলার ভিতর থেকে যেমন চুল বের করে নিয়ে আসলে আটার দলায় বুঝতে পারে না চুল বের হয়ে যাচ্ছে ঠিক ওই রকম ইমানদারদের দেহ থেকে রুহু বের হয়ে যাবে সে ঘুমায় পড়বে বুঝতেই পারবে না রুহু বের হয়ে যা জোরে বলা যাবে কি মারহাবা ওই রুহুটা নিয়ে আজরাইল আলাইহিসসালাম জান্নাতি পোশাক পরাবে সারা আসমানে সুঘ্রাণ ছড়িয়ে যাবে ফেরেশতারা বলবে হে নেককারের রুহ কোথায় নিয়ে যাচ্ছ এ কার রুহু এতই বা চমৎকার আল্লাহওয়ালা সুঘ্রাণ সুঘ্রাণে তমাম আসমান ছড়িয়ে পড়েছে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকে নিয়ে চলে যাও জান্নাতের মধ্যে তাকে নিয়ে চলে যাও আল্লাহ বলতেছেন আমার বান্দা والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة একবার জোরে বলা যাবে কি মারহাবা এই যে তার
এর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে ওই ইমানদারের কবর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহা নেক আমল করেছে আল্লাহ বলেন ফি রাউজাতিল জান্নাহ তার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দেব নিশ্চয় কারো কবর জান্নাতের টুকরা আর একটা টুকরা হয়ে যাবে আও হফরাতুন হফারুম মিন্নার কারো কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে এই ব্যাধিতে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে চলে গেছে এই ব্যাধিতে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে চলে গেল এই ব্যাধিতে আব্দুল্লাহ ইবনে জুল খুলাইসা জাহান্নামে চলে গেল এই ব্যাধিতে ইয়াজিদও জাহান্নামে চলে গেল ইয়াজিদের সাঙ্গ পাঙ্গরাও জাহান্নামে চলে গেল এই ব্যাধিতে খারিজি রাফিজিরাও জাহান্নামে চলে গেল কথা বলেন ঠিক না বেঠে ব্যাধি তো ব্যাধি না এটা মারাত্মক ব্যাধি মারাত্মক ব্যাধি কঠিন খারাপ ব্যাধি আপনি নামাজ পড়েন এটা একটা ব্যাধি এই ব্যাধি আপনি ওষুধ খেলে সেরে যাবে ওষুধ বুঝেন ইস্তিগফার করছেন তওবা করছেন আল্লাহ ভুল হয়ে গেছে আপনি আমারে মাফ করে দেন রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ আমার ভুল হয়েছে আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আমার ভুল হয়েছে আপনি আমারে মাফ করে দেন আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আমার বান্দারা যারা নফসের সাথে জুলুম করছে গুনাহ করে ফেলছে আমার বান্দাদেরকে বলে দেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ হয় না ওয়ালা ইয়াগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব এ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার নামাজ না পড়ে একটা ব্যাধি রোজা না রাখা একটা ব্যাধি এই ব্যাধি ওষুধ খেলে সেরে যাবে কিন্তু ক্যান্সারও একটা ব্যাধি ক্যান্সারও একটা ব্যাধি এই ব্যাধি ওষুধ খেলে ব্যাধি সারে না নবীর সাথে দুশ্মনী বেয়াদবি করো একটা ব্যাধি নামাজ না পড়া একটা ব্যাধি রোজা না রাখা একটা ব্যাধি কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করো একটা ব্যাধি বাজার নামাজ পড়েন নাই তওবা করছেন মাফ হয়ে যাবে আমার নবীর দরবারে বেয়াদবি হয়েছে তওবা হইল মাফ হবে জোরে বলেন আরো জোরে কোন ঔষধ কতক্ষণ না কেন কোন ঔষধ 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 নাই আল্লাহ বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম আন তাহাবাতা আমালুকুম আং তাহাবাতা আমালুকুম আমার নবীর দরবারে যদি বেয়াদবি হয় আমার নবীর দরবারে মুস্তফার দরবারে যদি বেয়াদবি হয় রে বান্দা আং তাহাবাতা আমালুকুম তোমার জীবনের আমল কবুল হবে না কবুল হবে না বরবাদ হবে বরবাদ হবে বরবাদ হবে বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে যদি মাকামে ইব্রাহিমও নামাজ পড়েন হাতিমে কাবায় নামাজ পড়েন কাবার গিলাপ দিয়েও যদি কবর দেওয়া হয় 100,000 বছরও যদি হায়াত হয় ওইখানে সেজদায় পড়ে 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 জীবন যদি কাটিয়ে দেন আমার নবীর দরবারে মুস্তফাতে বিয়াদবি হলে আল্লাহ বলছেন কোটি বছরে ইবাদত কবুল হবে না আং তাহাবাতা আমালুকুম তোমাদের আমলগুলিকে ভ্যানিশ করে দেওয়া হবে আমলগুলি ধ্বংস হয়ে যাবে এই জন্য দরবারে মুস্তফাতে যারা বিয়াদবি করে ওরাই হলো অরিজিনাল বেদাতি 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 কথা বলেন ঠিক কিনা চলো যেহেতু যাওয়াই লাগবে নবীজির পক্ষেই থেকে যাইতে হবে আহা মরণ বড় কঠিন কবর বড় ভয়াবহ জায়গা নবীজি বলতেছিলেন আয়েশারে তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন হবে আম্মা জান আয়েশা বলেন আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে নবী আমার দিকে বলে আয়েশারে
মানুষের জীবনের কঠিন সময় হলো তখন যখন তার মরণ হবে মরণ হয়ে যাওয়ার পরে তার লাশটাকে নিয়ে গোসলখানায় নিয়ে গরম পানি দিয়ে তার লাশ দাফন মানে গোসল করানোর জন্য শরীরের উপরে যখন পানি ঢালা হবে পানি ঢালার সময় রূহটা কাঁদতে থাকে আর বলে সন্তান তোমরা কি একটু দেরি করতে পারলা না কো তোমরা কি দেরি করতে পারলা না আমি বাবা জীবনের একটা বড় সময় তোমাদের মাঝে কাটাইছি আর আমি আর মৃত্যুবরণের পরপরে তুমি দ্রুত গতিতে তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছ আমি তো দেখতেছি আমার ওই কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে তোমরা আমাকে তাড়াতাড়ি গোসল দিও না গোসল দিচ্ছ তোমরা আমার শরীরে ধীরে 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 পানি ঢালো আমার কষ্ট হয় আমার কষ্ট হয় রূহটা কাঁদতে থাকে কেন কষ্ট হয় জানেননি মৃত্যু বড় কঠিন মৃত্যু মানুষের রূহ যখন বের হয় তখন সমস্ত শরীরে শিরায় 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 মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে থাকে মৃত্যু বড় কঠিন মানুষের প্রত্যেকটা শিরায় শিরায় মরণের যন্ত্রণা আসে আল্লাহ নবী ডেকে বলে আয়েশা রে যখন ওই রূহটা কাঁদতে থাকে কিন্তু দুনিয়ার কোনো মানুষ এবং জিন তার কান্না শোনে না অন্যান্য মখলুকগুলি তার কান্না শুনতে থাকে শুধু মানুষ এবং জিন তার কান্না শুনতে পায় না যখন তাকে খাটিয়ার ভিতরে করে কাঁধে করে মানুষ কবরের দিকে নিয়ে যায় তখন ওই মৃতদেহ কাঁদতে থাকে রুহু কাঁদে আর বলে সন্তান রে দেরি করতে পারলা না আমি জীবনে কত বছর তোমাদেরকে আগলায় রাখছি আমার কোলে না ঘুমাইলে তুমি ঘুমাও নাই আমাকে না দেখলে তোমার ভালো লাগে নাই আমি বাবা রোদ বৃষ্টি ঝড় তোমার উপেক্ষা করে আমি মা আমার জীবনের কত সুখ আহ্লাদকে উপেক্ষা করে আমি তোমার জন্য বাড়িঘর বানায় আসছি সন্তান রে এই বাড়িতে একটু রাখার সুযোগ আমার হলো না আমাকে এই বাড়িতে তোমরা রাখতে চাইলে না খুব দ্রুত গতিতে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছ ও সন্তান একটু কি দেরি করা যায় না আমার কবরটা তো বড় ভয়াবহ হয়ে রয়েছে সাপ বিচ্ছু রাস্তা করে রাস্তাখানা রয়েছে জাহান্নামের টুকরা হয়ে গেছে সন্তান রে অপেক্ষা করো ধীরে ধীরে আমাকে নাও আল্লাহর নবী বলেন ওই সময় রূহটা চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে কিন্তু সন্তানরা দুনিয়ার মানুষ এবং জিন তার কান্না শোনে না এই সিচুয়েশন আমাদের পূর্ববর্তী সবার হয়েছে আমাদেরও হয়তো হবে আরে কত ভয়াবহ আল্লাহর নবী বলেন আয়েশা রে তারপরে জানো কোন মানুষের জন্য কঠিন সময় কখন আল্লাহর নবী বলেন আয়েশা শোনো যখন কবরে নামানোর জন্য দুইজন লোক কবরে নামে তখন ওই রুহুটা কাঁদে আর বলে হয়তো এই দুইজন আমার সঙ্গে সঙ্গী হয়ে কবরে যাবে যখন দুইজন তাকে কবরের লাশটাকে কবরের মধ্যে নামায় নামায় দুইজন উঠতে থাকে কবরের উপরে উঠে চলে আসে তখন ওই রুহুটা আরও কাঁদতে থাকে আরে ভাবছিলাম এই দুইজন তারা আমার সঙ্গে যাবে কিন্তু এরাও চলে যাচ্ছে যখন বাঁশ দেওয়া হয় মাটি দেওয়া হয় তখন রুহুটা কাঁদতে থাকে আর বলে সন্তান ফিরে চলে যায়ও না আমার এই ঘরটা আবারও ভয়াবহ হয়ে গেছে সন্তান রে সারা জীবন একটা ঘরের মধ্যে আমরা কাটাইলাম এত তাড়াতাড়ি তোমরা আমাকে জুদা করে দিলা এত তাড়াতাড়ি আমাকে কবরের ঘরে পাঠাই দিলা ওই কবর দেখে বান্দাইভাবে কাঁদতে থাকে খুবই কান্না করতে থাকে আল্লাহ নবীজি ডেকে বলে মানব এবং জিন ব্যতীত সৃষ্টি সব তার কান্না শুনতে থাকে কিন্তু কেউ বলতে পারে না আয় হায় কি সর্বনাশ যখন বান্দার কবরস্থ করে সব মানুষ চলে আসে তখন ফেরেশতারা এসে ওই মৃত্যু ব্যক্তির রুহু দেহের ভিতরে রুহুটা আবার ফিরিয়ে দিয়ে ওই মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে বসায় উঠায় বসায় বসায়া মুনকার নাকি দুইজন ফেরেশতা থেকে প্রশ্ন করে মার রব্বুকা তুমি বলো তোমার রবকে আমার দিনুকা বলো তোমার দিন কি মা কুমতে তাকুলু ফি হককে হাজার রজুল আমার নবীকে সেই দিন দেখা বলা হবে বলো এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে তোমার আকিদা কি ছিল তুমি বলো
এই নবী সম্পর্কে তুমি কি জানতে তুমি কি বলতে তুমি বলো তুমি কি বলতে তুমি বলো আল্লাহর নবী বললেন যদি ঈমানদার হয় তাহলে সে উত্তর দিবে আর যদি মুনাফিক ও বেঈমান হয় তখন সে শুধু বলবে লা আদরি আমি কিছুই তো জানি না আমি কিছুই বলতে পারি না আমার জবানে কোনো কথা আসে না আমি কিছুই উত্তর পারি না তখন বলতে থাকবে আল্লাহ বলবে ফেরেশতারা আমার এই বান্দার কবরটাকে হুফরাতুম মিন হুফারিন নার একবারে জাহান্নামের টুকরা বানায় দাও জাহান্নামের টুকরা বানায় দাও জাহান্নামের টুকরা বানায় দাও আর যদি নেককার হয় তখন ওই বান্দা বলে মার রব্বুকা তোমার রবকে বলে রব্বি আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ আমার দিনুকা তোমার দিন কি বলে ইসলাম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল এই লোক সম্পর্কে তুমি কি বলতে তোমার কি আকীদা ছিল তুমি বলো তোমার কি বিশ্বাস ছিল তুমি বলো হাজার রাজুল নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই লোকটা উত্তর প্রদান করে দিবে আল্লাহর পক্ষ থেকে তার জবাব এসে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এখন প্রশ্ন করি বুঝলে ওয়াজ তো শুনছেন অনেক সময় সারা জীবন ওয়াজ শুনবেন আচ্ছা আপনারা বলেন এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার মতো সুযোগ আমাদের আছে হ্যাঁ কেউ কি গ্যারান্টি দিতে পারবো 100% গ্যারান্টি জীবনে কারো হবে না এখান থেকে উঠে বাড়ি চলে যাব নিঃশ্বাস গ্রহণ করেছি ছেড়ে দিব এমন কি কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাস ছেড়েছি আবার টেনে নিব এমন কোন গ্যারান্টি নাই আল্লাহ বলেন বলে ইউয়াখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা আল্লাহ বলেন এ বান্দা সময় শেষ এক সেকেন্ড আগেও না পরেও না আগেও না পরেও না আগেও না পরেও না আগেও না পরেও না সময় শেষ চলে আসা লাগবে আমি আল্লাহর কাছে চলে আসা লাগবে তোমাকে খুব মনোযোগ দিয়েন যদি তাই হয় আজকে যদি আমি ফরিদি সাহেবের মরণ হয়ে যায় আমাকে দেশের বাড়ি নিয়ে যাওয়া হবে আগামীকাল সন্ধ্যার আগে আমাকে কবরস্থ করার জন্য সবাই চেষ্টা করবে কারণ সন্ধ্যার পরে কেউ ঝামেলা রাখতে চাবে না সন্ধ্যার আগেই কবরস্থ করার চেষ্টা করবে সন্ধ্যার আগেই যদি কবর হয় তাহলে সন্ধ্যার ভিতরেই আমাকে সওয়াল জবাবের জন্য সম্মুখীন করা হবে তাই যদি হয় যুবক বন্ধু বাবাজি বুঝে যান শিখে যান শুনে যান আগামী দিনের কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন কি না এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে এই কাজ হয়ে যাবে আগামী সময়ে কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন কি না এই চিন্তা যদি মগজে আসে তাহলেই কাজ হয়ে যাবে চিন্তা মগজে যদি আসে হযরত উসমান গনি জিন্ন উড়াইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যাইয়া নি দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেন আর কাঁদতে থাকতেন থরথর 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 করে কাঁদতে থাকতেন সাহাবায়ে কেরাম বলতেন হুজুর আল্লাহ পাক আপনাকে জিন্নুরাইন বানাইছে নবীজি দুইটা নূর কন্যাকে আপনাকে সাজিয়ে দিয়েছে ওগা উসমান গনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়েছেন আল্লাহর নবী আপনাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন হা তারপরও কবর দেখে আপনি কাঁদেন কেন উসমান গনি জিন্নুরাইন বলতেন ও দুনিয়ার মানুষ শোনো
এই কবর হলো প্রথম ঘাঁটি এই কবরে তিনটা প্রশ্নের জবাব যে দিতে পারবে বাদবাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে এই কবরে তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে তার জন্য সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে তাহলে বলেন এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা এটা আগামী দিনও আমাদের জীবনে হতে পারে কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলেন ওবা তাদরি নাফসুম বি আই আরদিন তামু বান্দা কখন কোন জায়গা কোন হালতে মারা যাবে বান্দা কখন কোন হালতে কোন জায়গা মারা যাবে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না এই রাস্তায় যারা আছেন কথা না বলি ভাই বহু পোলাপান দেখা আছে ট্রাকের নিচে পড়ে গেছে আমি আমার দিকে তাকান আউলিয়া একরামের মজলিস এটা আদবের জায়গা কথা বলেন ঠিক কিনা এই ওয়াজ ঘুরে গেল এখন ওয়াজ ঘুরে গেল যশোরে গেছিলাম চৌগাছা এক মাহফিলে একটা ছেলে আমার মাহফিলে বসে সানগ্লাস মুখে দে সানগ্লাস মুখে দে তো ওয়াজ শেষ ছেলে এসে বলল হুজুর আপনি বাস্তবতার নিরিখে আজকে আলোচনা করেছেন ভালোই লাগলো বললাম কেমন বলে যে আপনার সামনে একটা যুবক বসা ছিল না সানগ্লাস মুখে দেওয়া আমি বললাম হা ছিল বলে হুজুর ছেলেটা অন্ধ হয়ে গেছে আমি বললাম অন্ধ হলো রোগের কারণে না অ্যাক্সিডেন্টে বলে না হুজুর রোগেও না অ্যাক্সিডেন্টেও না একটা ভুলের জন্য আমি বললাম ভুলটা কেমন ছিল বলে এই ছেলেটা আর আমার বাবা একদিন ব্রিজের রেলিংয়ের উপরে বিকেলবেলা বসে রয়েছে ব্রিজের রেলিং চিনেন তো ব্রিজের পাশে যেটা থাকে এটাকে রেলিং বলে এই ব্রিজের রেলিংয়ে বসে রয়েছে তেমন সব একটা পাগল আসছে শরীর ভরা ঘাও দুর্গন্ধ পাগল পাগল তো পাগল তো আসার পরে এই পাগলটা যখন এই ছেলেটার পাশে দাঁড়াইছে তখন এই ছেলেটার খুব ঘৃণা লাগছে খুব বিতৃষ্ণা লাগছে ঘৃণা লাগছে তখন এই ছেলেটা শুধু এই আমার দিকে তাকান শুধু এতটুকু বলছে আহ থু আহ থু এতটুকু বলছে মানে সে থুতু ফেলাই দিয়ে সরে আসছে সরে আসতে দেরি হয়েছে আল্লাহ চোখ দুইটা বন্ধ করতে দেরি করে ছেলেটা আমার হাতটা ধরে বলল হুজুর আমি তো বাংলাদেশের বড় ডাক্তারও দেখাইছি ইন্ডিয়ার ডাক্তারও দেখাইছি ডাক্তার বলে আপনার আমার চোখে কোনো রোগ নাই কিন্তু আমি তো চোখে দেখি হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার চোখটা ফিরাই দেয় ঠিক এইভাবে হাতটা ধরে আমাকে বলতেছে তা আমি বললাম ভাইরে তুমি চোখে দেখো না এটাও সত্য ডাক্তার বলে তোমার চোখে রোগ নেই এটাও সত্য তোমাকে যেই মালিক তোমার চোখ বন্ধ করে দিয়েছে এই মালিক চোখ ফিরানো ছাড়া পৃথিবীর কেউ তোমার চোখ ফিরিয়ে দিতে পারবে না দেখেন বিয়াদবির ফসল কি সব জায়গায় ফাজলিমি চলে না আউলিয়া কেরামের মজলিসে এখানে ফাজলিমি চলে না আপনি জানেন না আল্লাহর কোন ওলিকে আল্লাহ এত পরিমাণে ভালোবাসেন তার জীবনের কোন আমল কোন কাজ আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে আপনি বুঝতেই পারবেন না আপনি জানবেনই না আল্লাহ কাকে পছন্দ করে কখন কোন হালতে পছন্দ করে এটা আপনি বলতেই পারবেন না আল্লাহ ক্ষমা করে দিক সবাইকে আমিন সবাই জোরে বলেন না আমিন আমিন আপনি বলতেই পারবেন না তা আমি তাকে একটা পরামর্শ দিয়ে বললাম ভাই তুমি চোখে দেখো না এটাও সত্য তোমার চোখে রোগ নেই এটাও সত্য তবে তোমাকে একটা পরামর্শ দিই বন্ধু বললো হুজুর বলেন আমি বললাম তুমি তো অন্ধ হয়ে গেছো চোখে দেখোই না তো তাহাজ্জুদের সময় তুমি উঠবা তাহাজ্জুদের সময় উঠে তুমি সেজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবা যতদিন তোমার চোখ না ফিরে আসবে ততদিন তুমি ওই সময় কাঁদবা আল্লাহর কাছে দরখাস্ত করবা দেখো যদি মালিক তোমাকে ক্ষমা করে চোখ ফিরাই দেয়
তাছাড়া পৃথিবীর কোন ডাক্তার তোমার চোখ দিতে পারবে না। এটা একবারে বাস্তব আমার চোখের দেখা, এই আমি আমার চোখকে ফাঁকি দিতে পারবো না। আমার সামনে ছেলেটা এসে আমার কাছে দোয়া চেয়ে আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, একবারে চোখে দেখে না, কোনো রোগ নেই, কিচ্ছু নেই, কিন্তু দেখে না। আপনি এর কি সমাধান দেবেন বলেন তো? এটা আমার চোখে দেখা, আমি তো আমার চোখকে ফাঁকি দিতে পারবো না ভাই, চোখে দেখো। এরকম হয়ে যায়। আমি যুবকদেরকে বলবো আমরা যেন মুরব্বীদের সাথে বিয়াদবি না করি, এটা খুব খেয়াল রাখতে হবে। বাবা মার সাথে যেন কখনো বিয়াদবি না হয়, সর্বনাশ। যদি একবার আল্লাহর দরবারে হাত তুলেই বসে তো সর্বনাশ হয়ে যাবে। যদি একবার বলেই বসে যে আল্লাহ আমার সন্তানের জন্য আমি আক্ষেপ করতেছি, আমার থেকে উঠাই নিয়ে যাও, সরাই নিয়ে যাও, ওকে কোনোদিন শান্তি দিও না, আমাকে শান্তি দেয়নি, তাহলে আর জীবনেও কোনোদিন সুখ আসবে না। কোটি টাকার মালিক হবে, হ্যাঁ আপনাকে ছেলে জুতা দিয়ে পিটাবে, না হয় মেয়ে জুতা দিয়ে পিটাবে, না হয় বউ জুতা দিয়ে পিটাবে, কোনোদিনও শান্তি আসবে। কোটি কোটি টাকার মালিক দেখেছি অনেক, স্ত্রী জুতা দিয়ে পিটাইতেছে, হাই হাই হাই, কোটি কোটি টাকার মালিক ছেলে জুতা দিয়ে পিটাবে, কোটি কোটি টাকার মালিক ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের মালিক ছেলে জুতা দিয়ে পিটাইতেছে, কি বলবেন? এ জীবনে এই কোটি টাকার মালিক হয়ে লাভ কি বলেন তো? হ্যাঁ কি ফায়দা আছে জীবনে বলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এমন কিছু আমল আছে যেগুলি আমাদের করাটা খুবই জরুরি। তার ভিতরে একটা আমলের নাম হলো আদব। একটা আমলের নাম কি? জোরে বলেন আদব। এই আদবটা আমাদের জন্য জরুরি। পুরান ঢাকার মানুষের একটা গুণ কি জানেন? এরা মুরব্বীদেরকে খুব সম্মান করে, চাচা দাদা মুরব্বী, মুরব্বী সামনে এলে ছেলে খুব দুষ্ট কিন্তু মুরব্বী সামনে এলে আর কথা কইব না, চাচা এসে চাচা, এরা মুরব্বীদেরকে খুব সম্মান করে। তো মুরব্বীদের প্রতি আমাদের সম্মান বোধ যতদিন থাকবে সমাজ ততদিন সুন্দর থাকবে, আমাদের যুবকরা ততদিন রাস্তা খুঁজে পাবে। আর যদি যুবকরা মুরব্বীদেরকে সম্মান দিতে না জানে, ছেড়ে দেয়, তাহলে যুবকদের ভবিষ্যৎ নষ্ট হবে। তাই জন্য আপনাদের বাচ্চাদেরকে আপনারা সবসময় এই আদব লেহাজের ভিতরে, আদবের ভিতরে আপনারা রাখার চেষ্টা করবেন। আদব খুব দামি জিনিস, এটা খুব দামি জিনিস। আল্লাহ রসুল বলছেন আমি উম্মতকে আদব শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহ রসুলের নিজের এত আদবওয়ালা ছিলেন, নিজে এত আদবওয়ালা ছিলেন, তার একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। হুজুরের ধাত্রীমাতা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া, দুধ পান করতেন। এই ধাত্রীমাকে নবীজি কিভাবে আদব দেখাইতেন, সম্মান করতেন দেখেন। মদিনাতে একদিন সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি বসে রয়েছে, তো এমন সময় হঠাৎ করে একজন মহিলা আসছে, দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে বৃদ্ধা একজন নারী। সাহাবায়ে কেরাম দেখলেন যে হুজুর দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজি তার গা মোবারকের উপরে চাদর ছিল, এই চাদর আল্লাহর নবীর সামনে বিছাই দিলেন, নবী নিজে বিছাইলেন, চাদর বিছাই দিলেন। মহিলা যত কাছে আছে, আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন, চাদর বিছাই দিলেন। মহিলা আসছে, চাদরের উপরে দাঁড়াইছে, চাদরের উপরে বসছে, সাহাবায়ে কেরাম সরে গেল। মহিলাটা কি যেন বলল, নবীজি খুব বিনয়ের সাথে তার কথা শুনলেন, মাথা নেড়ে 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 তার জবাব দিলেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন, কি যেন বললেন নবীজি, মাথা নেড়ে 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 বিনয়ের সাথে জবাব দিলেন। মহিলাটা আবার দাঁড়াইলেন, নবীজিও দাঁড়াইলেন। মহিলা যতদিন যতক্ষণ পর্যন্ত দেখা যাইতেছিল নবীজি তার পথের দিকে তাকায় রইলেন, যখন চোখের আড়াল হয়ে গেলেন প্রিয় নবীজি, সাহাবায়ে কেরাম এসে বললেন হুজুর আজকে একটা দৃশ্য বুঝতে পারলাম না। বলো কি? বলে হুজুর এই নারীটা কে যে আপনি নবীর চাদর বিছাই দিলেন আর সে চাদরে এসে বসলো, আপনি বিনয়ে বিনয়ে কথা বললেন। নবী আমার ডেকে বলে সাবিরা রে এই নারী হলো সেই নারী, আমি আমার মায়ের আদর বেশি দিন নসিব হয় নাই,
যেই নারী আমারে দুগ্ধ পান করায়া মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছিলেন তিনি হালিমাতুস সাদিয়া জোরে বলা যাবে কি মারহাবা বলে আমার ধাত্রী মা এসেছিল আমার কাছে বিশেষ প্রয়োজনে আমি নবীজি তার প্রয়োজন মিটাই দিয়েছি আমি সে আসছে আমি তার গায়ে আমার গায়ের চাদর বিছাই দিয়েছি সে আসার পরে আমি তার প্রয়োজনগুলি মিটাই দিয়েছি বিনয় বিনয়ে কথা বলেছি আমি আমার ছোট্টকালে এই মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছি মায়ের ভালোবাসা দিয়ে আমার এই মা আমাকে বড় করে তুলছে যুবক নবী থেকে শিখে যাও নবী থেকে শিখে যাও নবী থেকে শিখে যাও ওয়াসালকার নির্মা ছিল অন্ধ অন্ধ চোখে দেখত না মা একটা মা সন্তানকে যেমন লালন পালন করে ওয়াসালকারনি তার মাকে ওইভাবে লালন পালন করত মার গোসল করাইতো মারে খাওয়াই দিত মার কাপড় চোপড় ধুয়ে দিত মাকে কাঁধে করে নিয়ে দিক দিগন্তর ঘুরে বেড়াইতো যেখানেই যাইতো ওয়াসালকারনি মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতো এই একটা আমলের কারণে আমার আল্লাহ তাকে এতটাই মর্যাদা দিয়েছেন যে নবীর খেদমতে আসতে না পারলেও আমার নবীজি তাকে সাহাবায়ে কেরামের ভিতরে অনন্য মর্যাদা দিয়েছেন একবার জোরে বলা যাবে কি মারহাবা অতএব কেউ যদি তার বাবা মাকে এইভাবে সম্মান করে কেউ যদি তার বাবা মাকে সন্তানের মতো লালন করে আবার বলি আমাদেরকে যেমন বাবা মা লালন করছে ছোট্টকালে আমরার বাবা আমাদেরকে হাতে হাতে ধরে হাঁটায় হাঁটায় শিখাইছে শিখাইছে না ভাই শিখাইছে রাস্তায় হাঁটা ধরা শিখাইছে আমরা জিজ্ঞেস করছি বাবা এটা কি ওটা কি সেটা কি ঘাড়ে করে কাঁধে করে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে আপনি আপনার বাবা মাকে ওইভাবে বৃদ্ধকালে লালন পালন করবেন যদি করতে পারেন তো কামিয়াব তিনটা জিনিস দুনিয়ার মধ্যে পাবেন একটা নিয়ামত একটা হায়াত আর একটা দৌলত আর একটা ইজ্জত একটা পাবেন হায়াত আরেকটা পাবেন দৌলত আর একটা ইজ্জত তিনটা জিনিস কোনো দিন নষ্ট হবে না হায়াত পাবেন দৌলত পাবেন ইজ্জত পাবেন অর্থাৎ হায়াতের কমতি হবে না লম্বা হায়াত পাবেন সম্পদের কোনো দিন অভাব হবে না তিন নম্বর ইজ্জতের ঘাটতি কোনো দিন হবে না যদি পিতামাতার খেদমত দুনিয়া থেকে বাবা মা যেমন সন্তানরে ভালোবাসে আদর করে যত্ন করে সন্তান হয়ে পিতামাতাকে যদি ওইভাবে যত্ন নিতে পারেন বাবা মার সন্তানের যত্ন যেরকম নেয় সন্তান যদি ওই রকম বাবা মার যত্ন নেয় তাহলে দুনিয়ার ভিতরে সন্তানই তিনটা জিনিস পাবে একটা বহু সম্পদের মালিক হবে আর একটা বহু ইজ্জতের মালিক হবে আর একটা বহু হায়াতের মালিক হবে বহু হায়াতের মালিক হবে আমার জীবনে একটু সুযোগ হয়েছে বেশি হয়নি আমি ক্লাস টেন পর্যন্ত দাখিল পর্যন্ত সুযোগ পাইছি মার খেদমতে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে থালা বাসন মাজা থেকে শুরু করে রান্না পর্যন্ত মার করে দিত বুঝতে পারছেন মানুষ আমাদের কইত আমি তার একটা মেয়ে থালা বাসন ধোয়া থেকে শুরু করে রান্নাবান্না সব রান্নাবান্না আমি পারতাম মনে অবশ্য ভুলে গেছি মনে নাই সব রান্না পারতাম কোনো রান্না বাদ ছিল রান্নাবান্না খুব পারতাম আমি মার রান্না বান্না থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে থালা বাসন মাজা থেকে শুরু করে সব করে দিতাম এটা আমার একটা সময় আমি মার খেদমতের সুযোগ পাইছি আল্লাহ আমার নসিব করছে হয়তো সেই দোয়া আমার জীবনে কবুল হয়েছে তো মার খেদমতের দোয়াটা মঞ্জুর হয়েছে এরপরে আলিমে ভর্তি হওয়ার পরে আর সুযোগ হয়নি নসিব হয়নি তেমন একটা সুযোগ হয়নি হালকা সুযোগ হয়েছে তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যদি এই কয়েকটা নিয়ামত আপনারা চান তাহলে এই কাজগুলি করতে হবে ভাই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব এটা দেমাগের জায়গা না পৃথিবীটা তাকাব্বুরির জায়গা না অহংকারের জায়গা না
আল্লাহর দেওয়া নির্দিষ্ট একটা সময়ের জন্য আমরা এখানে আসছি, কিছু ভালো কাজ করার জন্য, কিছু ভালো কাজ করার জন্য আমরা এখানে আসছি। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ার সোনার ব্যবসা বাণিজ্য খুবই ভালো হলো, বেচা কেনাও খুব সুন্দর হলো, কিন্তু একদিন রাজ দরবারের সামনে ঘটল এক আশ্চর্য ঘটনা। একটা অনুষ্ঠানের মতো সাজানো হয়েছে, বন্ধুকে নিয়ে উনি দেখতে গেলেন, যা দেখলেন একটা তাঁবু সুন্দর করে স্বর্ণখচিত, খুবই চমৎকার একটা তাঁবু গাড়া হলো। এই তাঁবুর ভিতরে একটা লাশ নিয়ে আসা হলো, খুব সুন্দর খাটিয়ায় করে একটা লাশ আনা হলো, এই লাশটা তাঁবুর ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এরপরে উন্ডা দেখতে পাইলেন, পরমা সুন্দরী সুন্দরী যুবতী যুবতী মেয়েরা ওই তাঁবুর চারপাশ দিয়ে হাঁটতেছে, দৌড়াচ্ছে আর কাঁদতেছে, আর কি যেন বলতেছে আর কাঁদতেছে, কি যেন বলতেছে আর কাঁদতেছে। তিনি দেখলেন কিছুক্ষণ পরে আর একদল মানুষ আসলো, তারা খুব বৃদ্ধ এবং খুব জ্ঞানী গুণী। কিছু মানুষ এসে চারপাশ দিয়ে কাঁদলো, ঘুরতে লাগলো আর কাঁদতে লাগলো, আর কি যেন বলতে লাগলো, এরাও চলে গেল। আবার কিছুক্ষণ পরে দেখা গেল একদল কমান্ডো সৈন্য আসছে, খুব খুব শক্তিশালী সৈন্যরা, চারপাশ দিয়ে কি যেন বলতে লাগলো আর ওরাও কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বলে বলে ওরাও চলে গেল। আল্লাহর ওলি দেখলেন এরপরে দেশের রাজা এবং রানী দুইজন এসে তাঁবুর চারপাশ দিয়ে ঘুরল, কি যেন বললো আর কেঁদে 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 রানীও চলে গেল, রাজাও চলে গেল। আল্লাহর ওলি বন্ধুকে জিজ্ঞেস করলেন, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো, আমি তো তাদের ভাষা জানি না, আচ্ছা এই ঘটনাগুলি কি, এখানে কি হয়েছে আমাকে কি বলবা? মনে হয়েছে যেখানে বোমা মারছে, কারেন্টের শক করছে, চিন্তা করে কি এক বিপদ। না আমি ভাবছি এখানে কারেন্টের শক মারছে, ঝামেলা করেছে, একসাথে বলি আল্লাহ আকবার, নারে তাকবীর, বলি লা হাওলা, না একসাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে একজন শয়তানে খালি লেটা বাদনের বুদ্ধি হচ্ছে না, দেখবেন মাহফিল চলতেছে দুইটা কুত্তা লয়ে এসে, দুই কুত্তা কোথার থেকে দৌড়ে এসে মাহফিলের ভিতরে গেঞ্জাম বাঁধাই দেবো ঠিক নেই, দুই কুত্তায় মারামারি লাগিয়ে দিচ্ছে, শয়তানের চাবে এটাকে নষ্ট করার জন্য। এইটা আওয়াজ তো মনে হয়েছে তুফান ছুটতেছে। তো মনোযোগ দিয়ে, যেহেতু আমার বিষয়টা কবর হাসর, তো এই জন্য এই বিষয়ের উপরে বাহিরে যাওয়াটাও ঠিক না, এই জন্য বলতেছি। হাসান বসরি রহমতুল্লাহ বলতেছেন, আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু বলো তো এই পুরো ঘটনাটা কি, এখানে কি ঘটলো আমাকে একটু বিস্তারিত বল। ওই বন্ধু ডেকে বলে, ঘটনা হলো এই দেশের রাজা, যিনি রাজার ছেলে যুবরাজ মারা গেছে, যুবরাজ মারা যাওয়ার পরে তার জন্য সুন্দর একটা তাঁবু খাটানো হলো, স্বর্ণখচিত তাঁবু, যেহেতু যুবরাজ তার খাটিয়াটাও স্বর্ণের খাটিয়ায় করে নিয়ে এসে তাঁবুর ভিতরে ঢুকাই দিয়া, সর্বপ্রথম যেই নারীগুলি আসছে এরা হলে রোম দেশের সবচেয়ে সুন্দরী যুবতী নারী, এদের চাইতে এত সুন্দরী নারী রোম দেশে আর নাই। এই নারীগুলি এসে এই তাঁবুর চারপাশ দিয়ে ঘুরতেছিল আর কাঁদতেছিল আর বলতেছিল, যুবরাজ যদি সৌন্দর্য দিয়ে যৌবন দিয়ে তোমাকে পৃথিবীতে বাঁচানো সম্ভব হতো,
তাহলে আমরা রূপ এবং যৌবন দিয়ে তোমাকে বাঁচায় রাখতাম কিন্তু রূপ আর যৌবন দিয়ে বাঁচানো সম্ভব হলো না যুবরাজ এই যে নারীরা কেঁদে কেঁদে চলে গেল এরপরে এই রোম রাজ্যের সবচেয়ে বড় বড় জ্ঞানী গুণী ডাক্তার কবিরাজ দার্শনিক সাহিত্যিক আর সবচেয়ে বড় বড় জ্ঞানী গুণীরা এসে চারপাশ দিয়ে ঘুরে ঘুরে কেঁদে বলল যুবরাজ যদি মেধা দিয়ে জ্ঞান দিয়ে তোমাকে বাঁচানো সম্ভব হতো তাহলে আমরা রোম রাজ্যের সবচেয়ে বড় বড় জ্ঞানীরা আমাদের মেধা এবং জ্ঞান দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু আমাদের মেধা তোমাকে জীবন বাঁচাইতে সম্ভব হবে না কারণ আগেও যারা চলে গেছে এখনো চলে যাবে আগামীতেও সবাই চলে যাবে এরপরে এই দেশের সবচেয়ে বড় বড় কমান্ডো সৈন্য যারা শক্তিশালী যুদ্ধবাজ সেনা যারা তারা চারপাশ দিয়ে ঘুরল আর কেঁদে কেঁদে বলল যুবরাজ যদি রণকৌশল দিয়ে যুদ্ধের কৌশল দিয়ে তোমাকে যুদ্ধ করে আমাদের সমস্ত সৈন্যদের জীবন দিয়েও যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো তাহলে আমরা জীবনের সমস্ত রক্ত ঝেড়ে দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে তার বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো শক্তি আমাদের নাই অতএব তোমাকে বাঁচাইতে পারলাম না ওরাও এই কথাগুলি বলে চলে গেল এরপরে রাজা আর রানী দুইজন এসে চারপাশ দিয়ে ঘুরল আর বলল যুবরাজ এদেশের বাচ্চা আমরা আমি নিজে বাচ্চা তোমার মা রানী তুমি আমাদের একটা মাত্র সন্তান আজকে তুমি কবরে মরে গেলা আমাদের এই পৃথিবীর রাজত্ব যে দিয়ে 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 যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো যুবরাজ রে আমি মা আমি বাবা তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু না আমাদের রাজত্ব দিয়েও তোমাকে বাঁচানো সম্ভব হবে না এই জন্য তোমাকে আমরা বিদায় দিলাম তখন আল্লাহর ওলি বললেন না রে আর আমার বুঝার বাকি নাই আমি স্বর্ণের ব্যবসা করব না দুনিয়াকে আমি লাথি মারলাম যেই দুনিয়ার পিছনে দৌড়াইয়া পৃথিবীতে বেঁচে থাকাই যাবে না সম্ভব হবে না তাহলে এই দুনিয়ার পিছনে আমি কেন দৌড়াবো এই দুনিয়া আমার আর লাগবে না আমি এই মালিকের পিছনে দৌড়াবো যে মালিকের দরবারে ফিরে যাওয়া লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আসছি আল্লাহর কাছ থেকে ফিরে চলে যাব মালিকের কাছে মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমাদের কি মাটির থেকে সৃষ্টি করা হলো এই মাটির ভিতরে দাফন করা হবে এই মাটির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে আবার উঠাইয়া মেহশরের মাঠে আল্লাহর আদালতের সামনে দাঁড় করাবে অতএব বন্ধু আল্লাহর ওলির জীবন পরিবর্তন করে দিয়ে বললেন না আমি আর স্বর্ণের মণি মুক্তা জহরতের ব্যবসা করব না এই ব্যবসা আমি ছেড়ে দিলাম একজন যুবরাজের হালত যদি এরকম হয় তাহলে আমরাও তো পৃথিবী থেকে চলে যাব দুনিয়ার মোহে আর দৌড়াবো না রে আমি মালিকের পিছনে দৌড়াবো জীবন পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা হয়ে আল্লাহর ওলি হয়ে তারা কবরে চলে গেছে একবার জোরে বলা যাবে কি মারহাবা চলে যেতেই হবে পৃথিবী থেকে থাকার কোনো সুযোগ আমাদের জীবনে নাই তো ভাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা চলো যেহেতু যাওয়াই লাগবে অতএব আপনারা পৃথিবী থেকে এই কিছু নেক আমল আপনারা কবরে নিয়ে যেতে হবে আল্লাহ বলছেন বল্লা আস একসাথে জোরে বলি তো আল্লাহ একবার না হয় না হয় না হয় না আরো জোরে আরো জোরে আচ্ছা আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল الإنسان لفي
কসম করি মানুষগুলি ভুলের মধ্যে আছে দুই শ্রেণী ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ও আমিলুস সলিহাত যারা নেক আমল করছে এই দুই শ্রেণী ব্যতীত সব মানুষগুলি ভুলের মধ্যে আছে আপনাদেরকে প্রশ্নের জবাব দিব একটা হাদিস শুনে যে মানুষের মরণের পরে যখন কবরের কাছে দাঁড়াবেন তাড়াহুড়া করে চলে আসবেন না মানুষের মরণের পরে অনেক জায়গা দেখবেন বেশিরভাগ এটা হয় ওয়াহাবি অধ্যুষিত এলাকায় কি কথা বলেন ঠিক কিনা এই তাড়াতাড়ি যান চলে যান চলে যান চলে যান এখানে থাকেন না আর এখানে আর কোনো কাজ নেই জানাজা হয়ে গেছে চলে যান তাড়াতাড়ি তাড়ায় দেয় এটা ভুল আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইতেন নবীজি বলতেন উম্মত মানুষের ইন্তেকালের পরে তার কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করবা কত সময় একটা উট কুরবানি দিয়ে এ আমার দিকে তাকান মাশাআল্লাহ খুব জরুরি মানুষের ইন্তেকালের পরে তার কবরের পাশে কত সময় দাঁড়িয়ে দোয়া করতে হবে নবীজি বলছেন একটা উট কুরবানি দিয়ে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া গোশত বন্টন করতে যে সময় লাগে কত সময় লাগে কোন হ্যাঁ গরু কয় ঘন্টা লাগে একটা গরু কুরবানি দিয়ে বানাইয়া বন্টন করতে কত সময় লাগে হ্যাঁ আপনি তো সৌদি আরব থাকছেন উট কত সময় লাগে উট 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 মেশিন বাদ দেন ওই নবীর জমানায় মেশিন ছিল না তিন ঘন্টা আচ্ছা তিন ঘন্টা অ্যাটেনশন প্লিজ আমার দিকে থাকবেন নবীজি বললেন উম্মত একটা উট কুরবানি কইরা চামড়া সিলাইয়া গোশত বানাইয়া বন্টন করে দিতে যে সময়ের দরকার এই সমপরিমাণ তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইস্তাগফিরু লিআখিকুম তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তিগফার করতে থাকো দোয়া করতে থাকো একবার জোরে বলা যাবে কি মারহাবা আমরা দেশের সিস্টেম হলো সরি যান সরি যান তাড়াতাড়ি চলে যান চলে যান চলে যান চলে যান মনে হয় ঠাটা পড়ছে মনে হয় গজব নাজিল হয়েছে সরি যান চলে যান চলে কে এত তাড়াহুড়া করেন কে হা সব উল্টা পাল্টা জগতই উল্টে গেছে আল্লাহর নবী বললেন কি আর উম্মত করল কি হযরত ওসমান গনি জিন্নরাইন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস আসছে আল্লামা ইমাম নববী রিয়াজুস সালিহিনের ভিতরে একটা বাব করেছেন আদুআউল মাইয়িত বাদা দফানিহি এই বাবের ভিতরে একটা হাদিস আনছেন হযরত ওসমান গনি জিন্নরাইন বলেন আমরা এক সাহাবীর কবর আমরা এক সাহাবীকে কবরস্থ করলাম কবরস্থ করার পরে নবীজি কবরের পাশে দাঁড়াই রইলেন আল্লাহর নবী বলেন ইস্তাগফিরু লিআখিকুম তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো কেননা কিছুক্ষণ পরে তার কবরে মুনকার নাকির আসবে তাকে প্রশ্ন করবে তার প্রশ্নের জবাবটা যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকো দোয়া করতে থাকো একবার জোরে বলা যাবে কি মারহাবা দোয়া চলবে জোরে বলেন চলবে এটা কি আমাদের তরিকা না নবীর তরিকা যারা বেদাত বলতেছে বুঝতে পারো নিজে বেদাতি কথা বলেন ঠিক কিনা নিজেই বেদাতি মনোযোগ দিয়ে উসমান গনি জিন্নুরাইন বললেন সাহাবে ইকরাম জিজ্ঞেস করি নিয়া নবী আল্লাহ আমরা তো জানাজা পড়ছি আমরা তো জানাজা পড়ছি নবীজি বললেন এই জন্যই দোয়া করবা যে কিছুক্ষণ পরে তোমার ভাইয়ের কবরে মন কান্নে কি আসবে প্রশ্ন করবে যাতে প্রশ্নের জবাব সহজ হয় সেই জন্য দোয়া করবে ওরা আবার যুক্তি দিবে ওরা যুক্তি দিবে কি জানেন যে সারা বছর নামাজ রোজা করে নাই জিকির ফিকির ওয়াজ ধর্মকর্ম মানে নাই তাহলে তার কবরের দ্বারা দোয়া করলে লাভ কি তাকে জিজ্ঞেস করেন ভাই লাভ কি লোকসান সেটা তো তোমার আর আমার নীতিতে চলে না এটা নবীর নীতিতে চলে কি কথা বলেন ঠিক কিনা
নবী যেখানে লাভ বলছে সেখানে লাভ হবে নবী বলছেন তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করো তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব সহজ হবে ধর্ম তো আর তোমার কাছ থেকে শিখিনি ধর্ম শিখছি নবীর কাছ থেকে নবী যেহেতু বলছেন কবরে ভাইয়ের দুয়ার কারণে কবরের প্রশ্নের জবাব সহজ হবে অতএব আমরা আমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করব যাতে তার প্রশ্নের জবাবটা সহজ হয়ে যায় এখন হবে কি হবে না সেই চিন্তা আমার আর তোমার না কাজ করার দায়িত্ব আমাদের কবুল করার দায়িত্ব আল্লাহ আল্লাহ যদি করেই বসে তাহলে এখানে কারো কোনো দ্বিমত নাই আর না করে বসলো কবর জিয়াতের কারণে অন্তত তার ইহসান হবে তার আল্লাহ পাক তাকে সহজ করে দিবে একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ এইজন্য ওরা আপনাদেরকে দূরে সরানোর চেষ্টা করবে যেগুলি সব বেদাত এগুলি করার দরকার নাই এগুলি সব ধর্মে কর্মে নাই এই সব বেদাতিরা বেদাতি আমাদের কয় আমরা হলো বেদাতি মোল্লা আমরা সিন্নি সালাদ খাওয়ার জন্য এটা করি বুঝছেন আমাদের নাম দিয়েছে আমরা বেদাতি মোল্লা আবার সাত দিনের দিন চল্লিশ দিনের দিন আপনারা দোয়া খায়ের করান না ফাতেহা করান না ওরা কয় এরা হলো সিন্নি টিন্নি খাইবো মানুষেরটা খাইবো এর লেগে সেদিন একজন হুজুরের বক্তব্য শুনতেছি কয় এই মানুষের ফাতিহা আর এই খাবার খাইলে মানুষের বেল মরে যায় কে কইছে কেমন আগার হুজুরই কইছে আমি কথা শোনার পর থেকে আজ পর্যন্ত খাইনি আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন তো ফাতিহা অনুষ্ঠানের খাবার খাওয়ার কারণে যদি দিল মরে যায় তাহলে ওরা সারা বছর করে বিক্রি উঠে মাদ্রাসা সালে এই যে খাইলো এতে দিল মরল না কি কথা কর না কেন কুরবানির চামড়া উঠিয়ে বেয়েছে এই যে খাইলো এতে তো দিল মরল না কুরবানির চামড়া উঠে টাকা দিয়ে ভাত কিনে খাইলো সারা দেশের মানুষের চাল চুল উঠিয়ে আইনে খাইলো এতে দিল মরল না এত সৎকার জীবনে খাইলো তাতে দিল মরল না খালি মানুষের ফাতিয়ার খাবার খেলে দিল মরে যায় কারণটা কি কথা বুঝেন নাই মনে হয় নাকি বুঝছেন হ্যাঁ এই তো বুঝে যায় দিল মরে যায় হ্যাঁ রে এতদিনে দিল মরল না আর আজকে দিল মরে গেছে তোমার তোমার দিল আছে নাকি দিল থাকলে সে মরবে দিলই তো নাই তো মরবে করতে সারা জীবন বিক্রি করে গেছে আমার দিকে তাকান মনে কিছু নিয়েন না এই মাসালার ব্যাপারে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাব ইমাম সুয়ুত রহিমাহুল্লাহ আল হাবিলিল ফতোয়ার ভিতরে একটা হাদিস লিখছেন আর ইমাম আমদ ইবনে হাম্বল কিতাব ও জুহুদের মধ্যে হাদিস কানে লেখছেন একবার বিশুদ্ধ সনদ নবীজির সত্তর জন সাহাবির একজন ছাত্র ছিল তার নাম হযরত ইমাম তাউস রহিমাহুল্লাহ ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ তিনি লিখতেছেন আল হাবিলিল ফতোয়ার মুজাল্লাদুস সানি তুলু সুরিয়া বি ইজহারি মা কানা খাফিয়া একবার জোরে বলা যাবে কি মারহাবা এই বাবের মধ্যে তিনি এই হাদিস লিখতেছেন আমার দিকে তাকান যেহেতু মরণ তো মানুষের ইন্তেকালের পরে কবরে তো দিলেন তো কবরে দেওয়ার পরে তো আমাদের কিছু কাজ আছে না আমাদের খালি কবরে চলে গেলে একজন আর আমাদের কিছু দায়িত্ব নেই আমাদের কি দায়িত্ব আছে এ হাদিস থেকে শুনে হযরত ইমাম সুয়ুতি লেখেন ইমাম তাউস রহিমাহুল্লাহ ছিলেন সত্তর জন সাহাবির ছাত্র সত্তর জন সাহাবি থেকে তিনি হাদিস শিখেছেন কতজন সাহাবি জোরে কর আমরার উস্তাদ কয়জন সাহাবি আমাদের উস্তাদ কয়জন সাহাবি জীবনে সাহাবি দেখছেন আমাদের জীবনে অনেকে সাহাবির কবরও মাজারও জিয়ারত করার সুযোগ হয়নি ঠিক কিনা আর তিনারা সত্তর জন সাহাবি থেকে হাদিসই শিখছে তিনি ইমাম তাউস তিনি বলতেছেন আমাদের জমানাতে যখন মানুষ মারা যাইত আমরা জানতাম সাত দিন এবং চল্লিশ দিন পর্যন্ত মানুষ কবরে খুব পেরেশানি দোদুল্যমান অবস্থায় থাকে সাত দিন এবং চল্লিশ দিন পর্যন্ত কবরে একজন বান্দা দোদুল্যমান থাকে পেরেশানির মধ্যে থাকে চিন্তিত থাকে হযরত ইমাম তাউস বলেন আমাদের জমানাতে ওই সাত দিনের দিন চল্লিশ দিনের দিন ইয়াস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম ওই সাত দিনের দিন চল্লিশ দিনের দিন আমরা মানুষকে দাওয়াত করতাম এবং উত্তম খাবার পরিবেশন করাইয়া
আমরা মানুষদেরকে দাওয়াত করে উত্তম খাবার খাওয়াইয়া ওই মরহুমদের জন্য ইসালে সওয়াব করতাম এবং ফাতিহা করতাম দোয়ার ইন্তেজাম করতাম একবার জোরে বলা যাবে কি মারহাবা এই আর জোরে বলেন আল্লাহু আকবার কয়দিনের দিন এটা কি আমি বলছি না 70 জন সাহাবীর ছাত্র কয়জন সাহাবী 70 জন সাহাবীর ছাত্র দিন বুঝলো না বেদাত বুঝলো না 1450 বছর পরে আইছে বেদাত বুঝে গেল আবার বুঝেন কয়জন সাহাবীর ছাত্র 70 জন তাহলে কোন জমানা আমাদের জমানা না 1400 বছর আগে 1400 বছর আগে মানুষ মারা যাওয়ার পরেও 7 দিনের দিন 40 দিনের দিন মানুষদেরকে উত্তম খাবার খাওয়াইয়া মরহুমের জন্য দোয়া করানো হইতো এটাকে বলা হয় ফাতিহা বা ইসালে সওয়াব একসাথে ভাই বলা যাবে না মারহাবা কত বছর আগে থেকে চালু হইছে 1400 বছর আগে কোন আলেম কোন উলামা কোন তাবিঈ কোন তাবে তাবিঈন কোন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এটাকে বেদাত বলল না আজকে 1400 বছর পরে এসে এটা বেদাত বলে কেন এই তো জায়গা বলতে আছে কয় কি দেখেন চিন্তা করেন কয় এই খাবার খাইলে দিল মুজে যায় তো এত বছর করে কুরবানি সামরার উঠিলেন সারা দেশ বলে ফেত্রা টেত্রা উঠাইলেন ইডি খাইলেন এই টাকার খাবার খাইলেন এতে তো দিল মূল্য না আর মানুষের বাড়ি খাওন খালি দিল মরে গেল কি দিল আপনার হ্যাঁ কত বড় দিল আপনার এই জন্য বুঝে কবরে যাওয়ার দরকার তাহলে বলেন আমাদের দোয়া চলবে হ্যাঁ জোরে বলেন চলবে আমরা কি আমাদের তরিকায় আসি না সাহাবীদের তরিকায় তাহলে সাহাবীদের তরিকায় চলবে কি না সাহাবীদের তরিকায় কোনো মৌলবীর ফতোয়ায় সাহাবীদের তরিকায় বেদাত হয় না ঠিক কি না তাহলে কতদিন 7 দিনের দিন জোরে বলেন 7 দিনের দিন এই আমল কি আমাদের না সাহাবীদের সাহাবীদের আমল জমানা থেকে এটা চালু হয়ে আসছে আশা করি বুঝতে পারছেন এটা ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ 550 বছর আগে একটা কিতাব লিখছেন আল হাবিলিল ফতো আমার ঘরে আছে এটা একটা অধ্যায় আছে তুল উসরিয়া বিইদহারি মা কান খাফিয়া